তো সেই হিসেবে যেহেতু 12টার পরে 16ই আগস্টে আমার জন্মদিন হয়, কিন্তু 15ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল, শিশু রাসেলকে হত্যা করা হয়েছিল। এরকম নির্মমতা পৃথিবীতে কিন্তু কেউ দেখেনি। জারদের যেভাবে আপনার অন্ধকার প্রকোষ্ঠে একেবারে নির্বংশ করা হয়েছিল পুরো ফ্যামিলিকে, ঠিক একইভাবে বঙ্গবন্ধুর পুরো পরিবারকে, তার দুকন্যা বাইরে ছিলেন দেখে তারা বেঁচে গিয়েছিলেন। এই নির্মমতা, অনেক নির্মমতাকেই কিন্তু হার মানায়। ওই দিন আমার জন্মদিন, কিন্তু ওই দিন ভোরবেলা আমার বাবা একটা রেডিও মানে তে শুনছেন এবং অজর ধারায় কাঁদছেন। আমার বাবা খুব কম কাঁদতেন, আমার বাবা খুব ইমোশনাল, কিন্তু ওনাকে আমি কোনো দিনই কাঁদতে দেখিনি। তারানা হালিম এক সময়ের বাংলাদেশ টেলিভিশন মঞ্চ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ করে নাট্যাঙ্গনে অত্যন্ত জনপ্রিয় একজন তারকা, নায়িকা, রাজনীতিবিদ তারানা হালিম। জন্ম 16ই আগস্ট 1966 সাল, একজন বাংলাদেশি টেলিভিশন অভিনেত্রী, রাজনীতিবিদ, নাট্য পরিচালক, লেখক, আইনজীবী এবং সমাজকর্মী। 2018 সালের জানুয়ারি মাসে তিনি তথ্য প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন ও পরবর্তীতে টাঙ্গাইলের নাগরপুর দেলদুয়ার আসনের সাবেক সংসদ সদস্য তারানা। 2013 সালের 22শে জানুয়ারি নির্বাচিত সরকারের সংসদ সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। তিনি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবেও কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রাথমিক জীবন ও শিক্ষা। তারানা হালিম 16ই আগস্ট 1966 সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন, টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা এম এ হালিম ছিলেন আয়কর কমিশনার ও পরবর্তীকালে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, এবং মা আক্তার হালিম বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাদের 3 সন্তানের মধ্যে তারানা কনিষ্ঠ। পৈতৃক বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ধুবুরিয়া গ্রামে। প্রাথমিক শিক্ষা সমাপ্তির পর 8ম শ্রেণী পর্যন্ত তিনি উদয়ন বিদ্যালয়ে লেখাপড়া করেন। 1982 সালে আজিমপুর অগ্রণী বালিকা বিদ্যালয় থেকে তিনি প্রথম বিভাগে মাধ্যমিক এবং 1984 সালে হলিক্রস কলেজ থেকে প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক 2টি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে তার অবস্থান ছিল 9ম। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে LLB ও LLM সম্পন্ন করেন। অভিনয় জীবন। বিদ্যালয়ে অধ্যয়নকালে 5 বছর বয়সে ঘুঘু ও শিকারী শিরোনামের একটি নাটকে পিঁপড়া চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ে তারানার হাতে খড়ি ঘটে। পরবর্তীতে কলেজে অধ্যয়নের শুরুতে অভিনয় করেন ঢাকায় থাকি টেলিভিশন নাটকে। চলচ্চিত্র অভিনেতা ফারুকের সঙ্গে তার ছোট বোনের চরিত্রে সাহেব শিরোনামের বাংলা চলচ্চিত্রে অভিনয়ের পর আলোচনায় আসেন তিনি। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে অয়ময় টেলিভিশন নাটকে মদিনা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করেন। তিনি আমজাদ হোসেন পরিচালিত গোলাপী এখন ট্রেনে 1978 সালের চলচ্চিত্র অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি চ্যানেল আইতে জীবন যেখানে যেমন শিরোনামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। রাজনৈতিক জীবন। কৈশোর বয়স থেকে রাজনীতির প্রতি তার ঝোঁক ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3য় বর্ষে অধ্যয়নকালে যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন তিনি।
পরবর্তীতে পর্যায়ক্রমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং একই সংগঠনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। 2009 সালে তিনি জাতীয় সংসদের সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে প্রথম নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এছাড়া তিনি বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিরও সদস্য ছিলেন। তিনি 14 জুলাই 2015 সালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবন। তারা নাহালিম প্রথমে বিয়ে করেছিলেন ইর্তিজা নাসিম আলী বাবুকে। প্রথম স্বামী হতে বড় ছেলে প্রীতম, আরও এক ছেলে আছে ওই স্বামী হতে। প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পর তারা নাহালিম বিয়ে করেছিলেন অভিনেতা আহমেদ রুবেলকে, যিনি এই ফেব্রুয়ারি মাসেই ইন্তেকাল করেছেন। তার সঙ্গে বিচ্ছেদের পর এখন একাই জীবন যাপন করছেন তারা নাহালিম। চলচ্চিত্র তালিকা। সাহেব, নয়নমণি, গোলাপি এখন ট্রেনে, এখনই সময়। টেলিভিশন নাটক ঘুঘু ও শিকারি, ঢাকায় থাকি, অয়ময়, আমাদের আনন্দবাড়ি, হিমু ইত্যাদি। শৌখিন তারা নাহালিম, সাংসদ, আইনজীবী, অভিনয় শিল্পী ও পরিচালক, একই সঙ্গে অনেক পরিচয় তার। তিনি তারা নাহালিম ভালোবাসেন ক্রেপের সিল্ক শাড়ি পরতে, সংগ্রহ করেন সিরামিকের সামগ্রী এবং থাকছে তার স্টাইল। ঈদের ছুটির রেশ কাটেনি তখনও, এই ছুটিতে ব্যস্ততার শেষ নেই তারা নাহালিমের। এরই এক ফাঁকে সময় ছিল, সময় দিলেন ঢাকার গুলশানের বাসায়। ঢোকার মুখেই বেতের তাকে সাজানো সিরামিকের সামগ্রী, ব্যক্তি তারা নাহালিমের সৌখিনতার ছোঁয়া রয়েছে তাতে। 2 আগস্ট একরাশ হাসি দিয়ে দরজা খুলে দিলেন। সবসময় ধরে রাখা মুখের হাসিটা আর একটু বেড়ে গেল। সাজ পোশাকে বাউল্য নেই, এ বিষয়ে নিজের ছোটবেলার একটা গল্প শোনালেন। বয়স তখন 11 কি 12 বছর, জন্মদিনে নিজেকে বেশ বড় বড় মনে হচ্ছিল। চোখে কাজল টেনে ঠোঁটে লিপস্টিক দিয়ে মায়ের সামনে গিয়ে বলেছিলেন কেমন লাগছে। মা কিছু না বলে চোখের কাজল ঠোঁটের লিপস্টিক মুছে দেন, মাথায় তেল দিয়ে চুল বেঁধে দেন আর বলেন তুমি এখনো বড় হওনি। সেই থেকে কখনই খুব একটা সাজেননি তারা নাহালিম। সাজ বলতে চোখে ম্যাকের কাজল ও ঠোঁটে লিপস্টিক, বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন লোশন ব্যবহার করেন, এরপর কম্প্যাক্ট পাউডারের প্রলেপ বুলিয়ে নেন নাকি হীরা। মানে রাজনীতির কিছু বুঝি না, কি হচ্ছে আব্বা কেন কাটছে তাও বুঝি না। তো আব্বা আমাকে ডেকে নিয়ে বললেন যে আম্মু, তোমার জন্মদিনে যারা আসবে তাদের সবাইকে না বলে দিতে হবে, আর আমার ইচ্ছা যে তুমি আজকের পর থেকে কোনোদিন তোমার জন্মদিন পালন করবে না, কারণ গতকাল যে চলে গেল যে মানুষটা, সে তোমার চেয়ে অনেক অনেক বড়, আর তার চলে যাওয়াটা তোমার জন্মের চেয়ে অনেক বড়, তো তুমি কোনো দিন আর পালন করবে না তোমার জন্মদিন। সেদিন কিন্তু আমি ছোটো ছিলাম, দুঃখ পেয়েছিলাম। সেদিন আমি জানতাম না যে বঙ্গবন্ধুর পরিবারকে এইভাবে সপরিবারে হত্যা করা হয়েছিল। ধীরে ধীরে ইতিহাস যখন জানলাম তখন আমার কাছে মনে হয়েছে যে এটাই হওয়া উচিত। হালকা রঙের ক্রেপের সিল্ক শাড়ি তার পছন্দের তালিকার শীর্ষে, তবে বিশেষ কোনো অনুষ্ঠান থাকলে জমকালো কাজ করা পাড়ের উজ্জ্বল রঙের শাড়ি পরা হয় তার। তারা নাহালিম বলেন, অনেকে বলেন সংসদে যাওয়ার সময় একটা সুতির শাড়ি পরাই ভালো, কিন্তু আমার কেমন পছন্দ তেমনই পোশাক পরি, যেমন আমি পছন্দ করি। সব সময় পরি ক্রেপের সিল্ক শাড়ি, তাহলে অন্য সময় আলাদা পোশাক নেব কেন? আর ক্রেপ শাড়ি পরার সুবিধাও আছে, সারাদিনে শাড়ি ভাঁজ হওয়ার দুশ্চিন্তা থাকে না। মায়ের কাঁচ থেকে হীরার গয়না পেয়েছেন, হালকা হীরার গয়না পরতে ভালোবাসেন, হালকা অন্য গয়নাও পরেন। কোথাও বেড়াতে গেলে সিরামিকের সামগ্রী কেনেন, এটি যেমন সংগ্রহ করা তার শখ, তেমনি শাড়ির সঙ্গে মিলিয়ে সব রঙের স্যান্ডেল ব্যাগ আছে তার সংগ্রহে।
যখনই সুযোগ পান সিনেমা দেখেন। বই তো তারা না সব সময়ের সঙ্গী, একটা সময় রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, পড়লেও এখন পড়েন বিশ্ব অর্থনীতি ও রাজনীতির বই। সকালবেলার পাখি তকমাটা তারা না হালিমের সঙ্গে মিলে যায়, কাজ না থাকলে রাত 10টার দিকে ঘুমিয়ে পড়েন আর সকালে ওঠেন 6টার মধ্যে, দেরি হলেও তার বড় জোর 8টা। নিজেকে কীভাবে তরুণ রেখেছেন তখন তার ট্রেডমার্ক হাসিটা দিয়ে বলেন, কেউ বিশ্বাস করে না যে আমি কোনো ডায়েট বা ব্যায়াম করি না, জিনগতভাবে আমি পাতলা গড়নের আর নিজে রান্না করতে পারি না, আমার ছোট ছেলে প্রীতম ও আমি বাইরের খাবারই বেশি পছন্দ করি, বড় ছেলে আমার ছোট ছেলে প্রিয়ম ও আমি বাইরের খাবারই বেশি পছন্দ করি, বড় ছেলে প্রীতম অবশ্য বাসার খাবার খেতে পছন্দ করে, ও এখনও পড়াশোনা করছে অস্ট্রেলিয়াতে। এভাবেই কাটে তারান হালিমের দিন। বন্ধুরা, তারান হালিমকে নিয়ে এত কিছু বলতাম না, এ কারণে বললাম যে যেমন বাংলাদেশের কিছু অভিনেতা অভিনেত্রী আছে যাদের আমি বেশ বেশি পছন্দ করি, যাদের আমি অত্যন্ত পছন্দ করি, তাদের মধ্যে তারান হালিম একজন, সুবর্ণা মুস্তফা একজন। তো বন্ধুরা, এই ছিল কি বলবো, সংসদ আইনজীবী অভিনয় শিল্পী পরিচালক, সুন্দর মনের অধিকারিণী, সদা মুখে হাসি লেগে থাকা সেই মিষ্টি মেয়েটি তারান হালিমের সংক্ষিপ্ত জীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।